আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মাহিন্দ্রা বিগ বোলেরো। চেষ্টা করব পুরো গাড়িটি সামনে পেছনে সব দিক ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর। এটার মডেল, এটার প্রাইস, এটার ইঞ্জিন সহ যাবতীয় সব বিষয়ের স্পেসিফিকেশান সহ বিস্তারিত বিষয়ে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আরও থাকবে গাড়িটির কাগজপত্রের আপডেট এবং ডিজিটাল নাম্বার প্লেট সহ সকল বিষয়ে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। ক্যাবিনের ভিতরের অংশটিও আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। চাকা সহ এ টু জেড সব বিষয়ে ভিডিও দেখে আপনারা ভালোভাবে গাড়িটি দেখতে পারবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, অনেকেই এই বিগ বোলেরো গাড়ির বিভিন্ন স্পেসিফিকেশান ডিটেলস জানেন, তারপরও আমরা ভিডিওতে উপস্থাপন করব, কারণ অনেকেই নতুন ভিডিওটি দেখবেন। এই গাড়িটি হচ্ছে 2018 মডেল এবং এটার সকল কাগজপত্র আপডেট রয়েছে, ডিজিটাল নাম্বার প্লেট লাগানো রয়েছে। মাহিন্দ্রা বিগ বোলেরো পিকআপে 2523 সিসির ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 195 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 63 বিএইচপি, যেটা এই সিগমেন্টের গাড়িগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটি গাড়ি এবং মার্কেটে খুবই ভালোভাবেই কিন্তু এই গাড়িটি প্রতিদ্বন্দ্বিতা করছে। গাড়িটি চালিয়ে দেখানোর পাশাপাশি এটির সামনের বডির অংশ, পাশের অংশ, এমনকি পেছনের যে কার্গো বক্স রয়েছে সে অংশটিও আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। অনেকেই গাড়ির ভিডিও দেখেই সাধারণত যোগাযোগ করে থাকেন এবং কনফার্ম করে থাকেন, এই জন্য আপনাদের জন্য সুবিধা হবে। সার্বিক বিষয়গুলো আপনি এই জন্য ডিটেলসে উপস্থাপন করার চেষ্টা করছি। ফ্রন্ট সাইড থেকে আপনারা দেখুন গাড়িটি যথেষ্ট কালারফুল রয়েছে, এমনকি এটার বডি সহ আনুষঙ্গিক সব বিষয় বর্তমানে টিপটপ অবস্থায় রয়েছে। আপনাদেরকে ইঞ্জিনের অংশটি দেখানোর চেষ্টা করছি। আপনাদের মধ্যে যারা বোলেরো গাড়ি আগে থেকেই ব্যবহার করেন তারা অবশ্যই বিগ বোলেরোর ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা রয়েছে। লং টাইম ইউজ করা যায় এমন একটি ইঞ্জিন এই বিগ বোলেরোতে ব্যবহার করা হয়েছে। আর এই বিগ বোলেরোর গিয়ার হিসেবে সামনে পাচ্ছেন 5টি গিয়ার এবং পেছনে রেয়ার গিয়ার হিসেবে একটি ব্যাক গিয়ার থাকছে, এবং সামনের ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্রেক থাকছে, পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। দুটি ডোর খুলে গাড়ির ফ্রন্ট সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটির ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু অলরেডি গাড়িতে লাগানো রয়েছে। ক্যাবিনের ভেতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এবং বাহিরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভেতরের অংশটি সার্বিক অবস্থা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন, এই যে অবস্থায় রয়েছে ক্যাবিন সহ আনুষঙ্গিক সব বিষয়গুলো। সেসিসের অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেসিস কন্ডিশান, এমনকি গাড়ির আউটসাইডের যে বডি ফিনিশিং সার্বিক অবস্থাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটির যে বডিটি, এটি কিন্তু 2 ফুট উচ্চতা এবং এটা লম্বায় 9 ফিট বডি রয়েছে, আর 2 ফিট হচ্ছে অনুমোদিত এবং এর বাইরেও কিন্তু রেলিং দেয়া রয়েছে। কাগজপত্রে এটার পেলোড হচ্ছে 1.5 টন, তবে আনঅফিসিয়ালি সাধারণত এই গাড়িটি রাস্তায় প্রায় 3-4 টন বা কম বেশি লোড নিয়ে থাকে। ডান পাশ থেকে ক্যাবিনের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, স্টিয়ারিং সহ সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি এই পিকআপটি ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তাকিয়া মোটরসের ফোন নাম্বার সংযুক্ত করা হয়েছে। কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে এসে তাকিয়া মোটরসের ফোন নাম্বারে ফোন করে সরাসরি এই গাড়িটি দেখে শুনে বুঝে তারপর আপনি ক্রয় করতে পারেন। এই পিকআপটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 195 মিলিমিটার। এর কারণে আপনি উঁচু নিচু রাস্তায় বা ভাঙা রাস্তায় বা উঁচু ব্রিজে উঠানামার সময় যে অনেক সময় অনেক গাড়ির নিচের অংশ আটকে যায় বা বেজে যায়, সেই সমস্যাটি এই গাড়ির ক্ষেত্রে, এই পিকআপের ক্ষেত্রে আপনার হবে না। গাড়িটি চালিয়ে দেখানোর চেষ্টা করছি এবং এটার মাইলেজ হচ্ছে অ্যাভারেজ 12 কিলোমিটার, এটা কম বেশি হতে পারে যারা গাড়ি চালান। গাড়ি চালানোর ধরন এবং রাস্তার উপর নির্ভর করে কিন্তু মাইলেজ উঠানামা করে, এবং এই গাড়িটি কিন্তু 4 সিলিন্ডারের একটি পিকআপ। পিকআপটি চালিয়ে দেখানোর পাশাপাশি এটার লাইটিং সিস্টেমগুলো অ্যাক্টিভ রয়েছে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। সার্বিক সব বিষয় টিপটপ রয়েছে। এছাড়া যারা পরিবহন সেক্টরের সাথে জড়িত অথবা আপনার পরিচিত অনেকেই পিকআপ ক্রয় করতে আগ্রহী, ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন, তারা উপকৃত হবে ভিডিওটি দেখে। সাধারণত এই পিকআপগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় টাইলস পরিবহন, শাকসবজি পরিবহন এবং বিভিন্ন ধরনের গ্যাসের সিলিন্ডার পরিবহন, ফার্নিচার পরিবহন, এছাড়াও বিভিন্ন কাজে আপনি এই ধরনের পিকআপ ব্যবহার করতে পারেন।
প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এছাড়াও পরিবহন জগতের নানান বিষয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা আপনার কোনো কিছু জানানোর প্রয়োজন যদি মনে করেন, অবশ্যই আমাদেরকে এই চ্যানেলে নাজিম গুডনেসে এসএমএস করতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।